ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজনীয় বাবাই দাদার শ্রীমুখে বলা কিছু অমৃতময় গুরুত্বপূর্ণ কথা, পরম পূজনীয় বাবাই দাদার একটি আলোচনার খণ্ডাংশ। পরম পূজনীয় বাবাই দাদা বলছেন, ওই ফটোর মধ্যে ঠাকুর আছেন, ওই সিংহাসনে ঠাকুর আছেন, ওই বাড়িতে ঠাকুর আছেন, ওই দেবালয়ে ঠাকুর আছেন, ওই মানুষের মধ্যে ঠাকুর আছেন। এইটাকে খুঁজে যে দেখে সেই অজ্ঞানী, আর জ্ঞানী সেই যে বলে আমার মধ্যে ঠাকুর আছে। এটাই হচ্ছে জ্ঞানের কথা, আমার মধ্যে ঠাকুর আছে। মন্থন করলে যেমন নদীর উত্থান হয়, সেই রকম আমিও জাগিয়ে তুলব তোমাকে, আমার ভিতর থেকে তোমাকে প্রকাশ ঘটাব। আমি যেরকম ভাবি, ভাবার খাঁকতি আছে, সেটা আমারই খাঁকতি। এরকম করে নিরন্তর প্রকাশ করতে থাকি, তাহলে মানুষ একদিন বলবে যে এই মানুষটা ঠাকুরের মানুষ, এর চলা বলা প্রত্যেকটা ঠাকুরের মতন, এর ভাবনা চিন্তা সমস্ত কিছু। যা আমি ঠাকুরকে বুঝি সেই রকম আচরণে অভ্যাস করতে থাকি বুদ্ধি করে, করতে করতে একদিন সেটা সংস্কারে পরিণত হবে। এই যে বুদ্ধি করে ঠাকুর কীরকম বলেছেন সেটাকে বুঝে নিয়ে চলার চেষ্টা করি, এটাই ঠাকুরত্ব জাগা। এই ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। পরম পূজনীয় বাবাই দাদার অমৃতময় ও গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা শেয়ার করতে পারেন ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। জয় গুরু।